সাসপেন্সের আরো একটি নতুন গল্পে আপনাকে স্বাগত জানাই। এখানে ভয় দেখানো হয়। অল ডে সাসপেন্সের নিবেদনে আজ আপনার জন্য রয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অব দ্য ব্লু কারবাঙ্কল, নীলকান্ত পদ্মরাগের আশ্চর্য অ্যাডভেঞ্চার। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে জানুয়ারির 1892 সালে। স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্টি শার্লক হোমস চরিত্রটি অত্যন্ত জনপ্রিয় একটি গোয়েন্দা চরিত্র। আশা করছি আজকের এই দুর্দান্ত অ্যাডভেঞ্চারের গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠে এবং গল্পের সমস্ত চরিত্র বর্ণনের ভূমিকার সাথে গল্পের সূত্রধার আমি সুদর্শন। তাহলে আর বেশি দেরি কেন, শুরু করা যাক আজকের গল্প, নীলকান্ত পদ্মরাগের আশ্চর্য অ্যাডভেঞ্চার। বড়দিনের দুদিন পরে মঙ্গল কামনা করতে গিয়েছিলাম বন্ধুবর শার্লক হোমসের আস্থানায়। ঘরে ঢুকে দেখলাম আরাম কেদারায় শুয়ে আছে সে, গায়ে বেগুনি ড্রেসিং গাউন, হাতের কাছে তাক ভর্তি তাম্রকূট সেবনের পাই, সদ্য পড়া খবরের কাগজের উঁই, একটা বিতিগি চিড়ি থেতলানো শতছিদ্র পশমের গোল টুপি, তার পাশে আতসকাজ আর ফরসেপস মানে সন্না, অর্থাৎ টুপি পরীক্ষায় ব্যস্ত ছিল এতক্ষণ। আমি বললাম, কাজে ব্যাগরা দিলাম মনে হচ্ছে। আরে বসো বসো, টুপিটা দেখিয়ে সে বলল, ব্যাপারটা সামান্য কিন্তু সংশ্লিষ্ট ঘটনাগুলি অসামান্য। সাংঘাতিক অপরাধ নাকি? না না, অপরাধ টপরাধের ব্যাপার এটা নয়, কিন্তু বেশ বিদঘুটে। তার মানে আইন ভাঙা হয়নি কিন্তু রহস্যময়? এরকম তিনটে কেস এর আগেও লিখেছি। সেই রকমই বটে। পিটারসনকে চেনো তো? ইউনিফর্ম পরা দারোয়ান। বড়দিনের দিন ভোর 4টে নাগাদ টেটেনহ্যাম কোর্ট দিয়ে ফেরবার সময় ও দেখে যে সাদা রাজহংসী কাঁধে তাল ঢেঙা একটা লোক টলতে টলতে যাচ্ছে। আচমকা কতগুলো গুন্ডার সঙ্গে লাগলো কথা কাটাকাটি, শেষে মারামারি। ঢেঙা লোকটার টুপি লাঠির ঘায়ে ছিটকে যেতেই সে লাঠি তুললো মারবার জন্যে। লাঠি লাগলো পেছনের দোকানে, জানালার কাঁচ ঝনঝন শব্দ করে ভেঙে গেল। গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য পিটারসন তখনই সেদিকেই দৌড়েছে। লোকটা কিন্তু কাজ ভাঙার জন্য হকচকিয়ে গিয়েছিল। এমন সময় ইউনিফর্ম পরা পিটারসনকে দৌড়ে আসতে দেখে পুলিশ ভেবে ভোঁ দৌড় দিল তারা, আর রাজহাঁসটাকে সেখানেই ফেলে গেল রাস্তায়। পিটারসন বেচারা পড়ল মহা ফাঁপড়ে। রাজহাঁসের বাঁ পায়ের ছোট্ট একটা কার্ডে কেবল লেখা, মিসেস হেনরি বেকারের জন্যে, টুপির লাইনিংয়েও H.B. এই অক্ষর দুটো সুতো দিয়ে লেখা। কাকে ফিরিয়ে দেবে রাজহাঁস বুঝতে না পেরে পিটারসন এলো আমার কাছে। ও তো জানে সমস্যা যত সাধারণই হোক না কেন আমি কখনো নারাজ হই না। এই দুদিন বহাল তবিয়াতেই ছিল রাজহাঁস, এখন নিয়ে গেছে পিটারসন। এতক্ষণে রান্নাও বোধ হয় আরম্ভ হয়ে গেছে, যার হাঁস তার ভোগে আর লাগলো না, এটাই যা দুঃখ। টুপিটা কেবল রেখেছি মালিককে ফেরত দেওয়ার জন্যে। ঠিকানা তো জানো না, ফেরত দেবে কী করে? ঠিকানা এই টুপি থেকেই উদ্ধার করব। কি যে বলো, বিশ্বাস হলো না। বেশ, এ নাও তোমার আতসকাজ, আমার পরীক্ষা পদ্ধতি তুমি জানো, দেখি টুপি থেকে টুপির মালিককে কীরকম আঁচ করতে পারো। উল্টে পাল্টে দেখলাম জীর্ণ বিধ্বস্ত শ্রীহীন টুপিটা, অত্যন্ত মামুলি ফেল্ট টুপি, রং কালো, আকারে গোল বেশ শক্ত, লাল লাইনিং করে একপাশে লেখা দুটো অক্ষর H.B. আলনায় ঝুলিয়ে রাখতে গিয়ে কয়েক জায়গায় ছেঁদা হয়ে গিয়েছে, ধুলো যে কোথায় লাগেনি তা বলা মুশকিল। অনেক রকমের দাগও লেগেছে, কালি বুলিয়ে সে দাগ ঢাকবার চেষ্টাও হয়েছে, ছিঁড়ি ছাঁদ একেবারেই নেই, তার ওপর বহু ব্যবহারের ফলে অবস্থা বেশ কাহিল। একটা ঢাকনা পরানো হয়েছে টুপিতে যাতে বেশি নষ্ট না হয়, ইলাস্টিক ছিঁড়ে গেছে। আমি ফিরিয়ে দিলাম টুপিটা, বললাম, কিছুই দেখছি না। একেবারে উল্টো বললে, সবই দেখেছো কিন্তু চোখের দেখাকে মনের যুক্তি দিয়ে সাজাতে পারছো না, সিদ্ধান্ত নিতে গেলেই ঘাবড়ে যাও বড্ড। বেশ তো, তোমার সিদ্ধান্তটাই শোনা যাক না।
নিবিড় চোখে টুপির দিকে তাকিয়ে রইল হোমস। চাহনির মধ্যে ফুটে উঠল সেই অন্তর্মূর্খিতা যা ওর বৈশিষ্ট্য, এবং সে বলল, লোকটা মাথা খাটিয়ে খায়, এখন একটু টানাটানি চলছে। বছর তিনেক আগে অবস্থা সচ্ছল ছিল, অগ্রপশ্চাৎ বিবেচনা করতে পারতো এককালে, এখন সে গুণ গোল্লায় গেছে। ভবিষ্যৎ নিয়ে ভাবনা বা দূরদৃষ্টি আর নেই, নৈতিক অধপতন থেকেই তা সম্ভব হয়েছে, খুব সম্ভবত মদ ধরেছে। বউয়ের ভালোবাসা হারিয়েছে সেই কারণেই, সম্পত্তি খুইয়েছে নেশা করতে গিয়ে। ভায়া হোমস, বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। ইদানিং লোকটা আত্মসম্মান কিছুটা রাখতে পারছে, কুঁড়ে ঘরকুনো হাতের কাজে আনাড়ি, লাইম ক্রিম মাখে, চুলের রং ধূসর, চুল কেটেছে এই সেই দিন, মাঝবয়সী হবে, বাড়িতে গ্যাসের ব্যবস্থা বোধহয় নেই। খুব ঠাট্টা জুড়েছো দেখছি, এত স্পষ্ট করে বলার পরও কিছু বুঝতে পারছো না? মানছি আমার মাথায় ঘিলু কম, কিন্তু বুঝলে কি করে যে টুপির মালিক মাথা খাটিয়ে খায়? টুপিটা নিজের মাথায় দিল হোমস, কপাল ছাড়িয়ে এলো নাক পর্যন্ত। দেখলে, এত বড় যার মাথার সাইজ, সে মাথা খাটিয়ে খাবে না তো কি গতর খাটিয়ে খাবে? সম্পত্তি খুইয়েছে বুঝলে কি করে? এই ফ্যাশনের টুপি বছর তিনেক আগে চালু ছিল, দামও খুব বেশি, সুতরাং 3 বছর আগে এত দামি টুপি কেনার যার ক্ষমতা ছিল, 3 বছর পরেও আরও একটা টুপি কিনতে পারেনি দেখে কি মনে হয় না যে তার অবস্থা পড়ে গেছে? আচ্ছা, দূরদৃষ্টি হারিয়েছে বললে কেন? আগে দূরদৃষ্টি ছিল বলেই ধুলো হাওয়া থেকে টুপিটা রক্ষে করার জন্য ঢাকনা পরিয়েছিল, এখন দূরদৃষ্টি নেই বলেই ইলাস্টিক ছিঁড়ে যাওয়া সত্ত্বেও নতুন করে লাগায়নি। স্বভাব প্রকৃতিও যে কমজোরি হয়ে আসছে এটাও তার প্রমাণ। তবে আত্মসম্মান সম্বন্ধে সজাগ বলেই কালি বুলিয়ে দাগ ঢাকবার চেষ্টা করা হয়েছে, সদ্য চুল ছেঁটেছে বলেই কাঁচিতে কাটা কুচো চুল লেগে আছে ভেতরে, লাইম ক্রিমের গন্ধটাও বেশ নাকে আসছে, বাদামি ধুলোটা রাস্তার ধুলোবালি নয়, ভেতরকার অর্থাৎ ঘরকুনো মানুষ, ভেতরটা ভিজে ভিজে চটচটে, মানে চট করে মাথা ঘেমে যাওয়ার অভ্যেস আছে। যারা বেশি মাথা খাটায় হাতে কম কাজ করে তাদের মাথার টুপির ভেতরটা এইভাবেই ঘামে। স্ত্রী আগের মতন ভালোবাসেন না, তুমি জানলে কি করে? ভালোবাসলে রোজ বুরুষ দিয়ে টুপির ধুলোটা ঝেড়ে দিতেন, কিন্তু এ টুপিতে ধুলোর চামাটি ধরে গেছে। হয়তো বিয়েই করেননি। দূর, বউকে তোয়াজ করার জন্যই তো হাঁসের ডান পায়ে চিরকুট ঝুলিয়ে নিয়ে যাচ্ছিল ঘাড়ে করে। বাড়িতে গ্যাস নেই কে বলল তোমাকে? 5 জায়গায় চর্বি মোমের দাগ রয়েছে, এক হাতে টুপি আর এক হাতে জ্বলন্ত মোম নিয়ে ওপর তলায় উঠেছেন বলেই এমনটা হয়েছে। বাড়িতে গ্যাসের আলো থাকলে কি চর্বি মোমের ফোঁটা পড়তো তা থেকে? হোমসের বুদ্ধির তারিফ করলাম। হোমস জবাব দিতে যাচ্ছে এমন সময় দড়াম করে খুলে গেল দরজা, ঝড়ের মতো ঢুকলো পিটারসন, চোখ মুখ লাল, উত্তেজনায় অস্থির, রুদ্ধশ্বাসে সে বলল, স্যার স্যার, সেই রাজহাঁসটা। সে কি জ্যান্ত হয়ে রান্নাঘরের জানালা দিয়ে উড়ে গেল নাকি? দেখুন, হাঁসের গলায় থলিতে আটকে ছিল, আমার বউ তো হতভম্ব বলে হাতের তেলোয় একটা মটরের দানার মতো আশ্চর্য উজ্জ্বল নীলচে মণি দেখালো পিটারসন, যেন লক্ষ রোশনাই ছিটকে গেল হাত নাড়াতে। সোজা হয়ে বসল শার্লক হোমস, আঁতকে উঠে আমি বললাম, আরে সর্বনাশ, এই কি সেই নিখোঁজ রত্ন, কাউন্সেস অফ মুরকারের নীলকান্ত পদ্মরাগ? ধরেছ ঠিক, কদিন ধরেই টাইমস কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে, শুধু পুরস্কারই দেওয়া হবে 1000 পাউন্ড, যা ওর আসল দামের 20 ভাগের 1 ভাগও নয়। মাথা ঘুরে গেল পিটারসনের, ধপ করে বসে পড়ল সে চেয়ারে। হোমস বললে, কাউন্টেস তো শুনেছি তাঁর আধখানা সম্পত্তিও দিতে রাজি এই মনির বিনিময়ে, ব্যাপারটা সেন্টিমেন্টাল। মনি তো হারিয়েছিল কসমোপলিটান হোটেলে। হ্যাঁ, 5 দিন আগে জন হার্নার নামে এক পাইপ সারানোর মিস্ত্রি, সে নাকি রত্নটা লোপাট করে গয়নার বাক্স থেকে,
খবরের কাগজে বেরিয়েছিল পুরো ব্যাপারটা। কাগজের ডাই থেকে একখানা কাগজ তুলে নিয়ে পড়ে শোনালো হোমস। হোটেল কসমোপলিটানে মনি লুট, 26 বছর বয়স্ক প্লাম্বার জন হার্নারকে পুলিশ গ্রেপ্তার করেছে কাউন্টেস অফ মোরকারের নীলকান্ত পদ্মরাগমণি চুরির অপরাধে। ঘটনাটা ঘটে এ মাসের 22 তারিখে কসমোপলিটান হোটেলে। চুল্লির একটা শিক হঠাৎ ঢিলে হয়ে গিয়েছিল বলে হোটেলের পরিচালক জেমস রাইডার ডেকে আনে হর্নারকে। কিছুক্ষণ হর্নারের সঙ্গেই ছিলেন তিনি, তারপর অন্যত্র যান কাজের তাড়ায়। ফিরে এসে দেখেন হর্নার অদৃশ্য, আলমারির কপাট ভাঙা আর একটা গয়নার বাক্স ডালা খোলা অবস্থায় পড়ে টেবিলে। এই দেখেই আতঙ্কে চেঁচিয়ে ওঠেন রাইডার। ছুটে আসে কাউন্টেসের পরিচারিকা ক্যাথরিন কুসাক। ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিট হর্নারকে যখন গ্রেপ্তার করতে যান তখন সে ভীষণ চেঁচামেচি করে আর ধস্তাধস্তিও করে। বিনা দোষে তাকে নাকি গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু আগেও একবার চুরির দায়ে হর্নার জেল খেটেছে শুনে বিচারপতি তাকে উচ্চদর আদালতে সোপাট করেছেন। বিচারের সময় তার চোখে অনুতাপের যন্ত্রণা ফুটে উঠতে দেখা যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। পড়া শেষ করে হোমস বললে, এ তো গেল আদালতের খবর, কিন্তু নীলকান্ত পদ্মরা ঘাসের পেটে গেল কি করে? এবং হেনরি বেকার মশাই ওই রকম শ্রীহীন টুপি মাথায় দিয়ে সেই রাজহাঁস ঘাড়ে করে রাস্তায় বেরিয়ে পড়লেন কেন? এবার তা জানতে হবে। বেশ রহস্যজনক ব্যাপার, তাই নাকি ওয়াটসন? সন্ধ্যা কাগজগুলোয় বিজ্ঞাপন দিতে হবে দেখছি। কি বলবে বিজ্ঞাপনে? পেন্সিল আর কাগজ দাও, লেখা যাক। এবার শোনো, গুড স্ট্রিটের মোড়ে একটা রাজহংসী আর একটা কালো পশমের টুপি পাওয়া গেছে। আজ সন্ধে 6:30 221B বেকার স্ট্রিটে এসে মিস্টার হেনরি বেকার নিয়ে যেতে পারে। কিন্তু হেনরি বেকারের চোখে পড়বে তো? বন্ধু বান্ধবের চোখেও তো পড়তে পারে, মিস্টার হেনরি বেকারের নাম দেখলেই তাকে খবরটা জানিয়ে দেবে। সব কটা সন্ধ্যা দৈনিকেই বেরোবে বিজ্ঞাপনটা। মনিটা আমার কাছেই থাক। পিটারসন, একটা ভালো দেখে বদলি রাজহাঁস কিনে দিয়েছো, ফেরত দিতে হবে তো। পিটারসন বিদায় হতেই ঝলমলে মনিটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে হোমস বললে, সামান্য একটা কার্বনের ডেলাবই তো নয়, বয়স এখনো 20 বছর হয়নি, ওজনও মাত্র 40 গ্রেন পাওয়া গিয়েছিল দক্ষিণ চীনের অ্যাময় নদীর তীরে। পদ্মরাগমণি চুনির মতো লাল হয়, এ হলো নীলকান্ত, এইটাই এর বৈশিষ্ট্য। তাই এত কম বয়সেই এর জন্য 2 খুন, আবার অ্যাসিড নিক্ষেপ, একটা আত্মহত্যা এবং বেশ কয়েকবার ডাকাতি হয়ে গেছে। বড়ই কুটিল অতি, কাজেই আপাতত থাকুক আমার সিন্ধুকে, কাউন্টেসকে খবর পাঠাবো পরে। আচ্ছা, হর্নার কি নির্দোষ? বলা মুশকিল, তবে হেনরি বেকার নির্দোষ বলেই মনে হয়। গরিব মানুষ, ভাবতে পারেননি যাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন তার দাম নীলের সোনার হাঁসের চাইতেও বেশি। আসুক বিজ্ঞাপনের জবাব, তখন বোঝা যাবে। তাহলে আমি রুগী দেখতে চললাম, আসবো সন্ধ্যের সময়। ব্যাপারটা রহস্যোন্মোচন ঘটে কি করে দেখতে হবে তো। যথাসময়ে বেকার স্ট্রিটের বাসা বাড়ির সামনে পৌঁছে দেখি লম্বা মতো একজন ভদ্রলোক গলা পর্যন্ত বোতাম আটা কোট গায়ে দিয়ে মাথায় স্কচ টুপি পরে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমি আসতেই দরজা খুলে গেল, দুজনেই উঠে গেলাম হোমসের ঘরে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে হোমস বললে, বসুন মিস্টার হেনরি বেকার, এত ঠান্ডায় বড্ড পাতলা কোট পরে বেরিয়েছেন, বসুন আগুনের সামনে। এই টুপি আপনার তো? হ্যাঁ, আমারই। ভদ্রলোকের বেশ দোহারা চেহারা, গোল কাঁধ, বিরাট মাথা, প্রশস্ত বুদ্ধিদীপ্ত মুখ, তলার দিকটা সরু হয়ে এসে ঠেকেছে ছুঁচলো ধূসর বাদামি দাড়িতে, নাক থুতনি ঈষৎ লালচে, হাত কাঁপছে থির থির করে,
দেখে মনে পড়ে গেল হোমসের আন্দাজি কথাগুলো। শার্ট পরেননি, কোটের কলার তুলে দিয়ে গলা পর্যন্ত এঁটেছেন। কবজি খুবই সরু, কথা বলেন কাটা কাটা স্বরে, শব্দ বাছাইয়ের যেন বেশ বাছ বিচার আছে, যেন ভাগ্যের হাতে মার খেয়েছেন। শিক্ষিত খানদানি একজন পুরুষ। হোমস বললে, ভেবেছিলাম কাগজে বিজ্ঞাপন দেবেন। পয়সা কোথায় যে বিজ্ঞাপন দেব, আগে ছিল, এখন অযথা খরচ করতে মন চায় না। আমি ভেবেছিলাম গুন্ডার দল টুপি আর হাঁস নিয়ে পালিয়েছে। হাঁসটা কিন্তু আমাদের পেটে চলে গেছে। লাফিয়ে উঠলেন হেনরি বেকার। বদলি হাঁস একটা রেখেছি, ওই দেখুন, ওজনে একই। বাঁচালেন। আপনার হাঁসের পালক, পা, গলার থলি অবশ্য রেখেছি, যদি চান তো। যে বলেন, মরা পাখির পালক নিয়ে আমি কি করব, টাটকা পাখিটাকে দিন, বিদেয় হই। আর চোখে আমার দিকে চেয়ে নিল হোমস। এই নিন আপনার জিনিস। আচ্ছা, হাঁসটা কিনবেন কোথা থেকে দয়া করে বলবেন? এরকম প্রথম শ্রেণীর রাজহাঁস বড় একটা দেখা যায় না। উঠে দাঁড়িয়ে হেনরি বেকার তৎক্ষণে হাঁস আর টুপি বগল দাপা করে ফেলেছেন। তিনি বললেন, মিউজিয়ামের কাছে আলফা ইনের মালিক উইন্ডিগেট একটা রাজহংসী ক্লাব খুলেছিল, ফি হপ্তায় কয়েক পেনি জমা রাখলেই বড়দিনে পাওয়া যাবে একটা হাঁস পাখি। আমিও চাঁদা দিয়েছিলাম, তাই পেয়েছিলাম ওই হাঁসটা, চললাম। বিদেয় হলেন হেনরি বেকার। হোমস বললে, দেখলে তো ভদ্রলোক নির্দোষ, মনির খবর রাখে না। তোমার যদি খুব খিদে না পেয়ে থাকে তাহলে চলো একটু খোঁজ খবর নিয়ে আসা যাক। হ্যাঁ ঠিক আছে, চলো। বেরিয়ে পড়লাম শীতের রাতে। ডাক্তার পাড়ার মধ্যে দিয়ে অনেক রাস্তা পেরিয়ে পৌঁছলাম আলফাইন সরাইখানায়। দু গেলাস বিয়ারের হুকুম দিয়ে মালিককে হোমস বললে, তোমার রাজহাঁসের মতো বিয়ারটাও আশা করি অতি উত্তম হবে। আবার রাজহাঁস? আকাশ থেকে পড়ল সরাইওয়ালা। আরে হ্যাঁ, এইমাত্র হেনরি বেকারের কাছে তোমার সুখ্যাতি শুনে এলাম, তাই বলুন। ও হাঁস তো আমি কিনেছি অন্য দোকান থেকে। কোত্থেকে? কভিন গার্ডেনে ব্রিকেনব্রিজের কাছ থেকে দু ডজন হাঁস কিনেছিলাম। আর কথা না বাড়িয়ে বিয়ারে চুমুক দিল হোমস। শেষ করে বেরিয়ে এলাম বাইরে। হাঁটতে হাঁটতে পৌঁছলাম কভেন গার্ডেন মার্কেটে। ব্রেকিনরিজ লোকটাকে খুঁজে বার করতে অসুবিধা হলো না। বেশ বড় দোকানের মালিক, ঘোড়ার মতন চেহারা, মুখটা যেন শান দেওয়া, পরিপাটি করে ছাঁটা জুলপি, একটা ছোকরা চাকরকে নিয়ে খড়খড়ি বন্ধ করছে। গুড ইভিনিং, বললে হোমস। হাঁস সব বিক্রি হয়ে গেছে দেখছি। কাল সকালে আসুন, 500 দেব। তাতে হবে না। তাহলে পাশের দোকানে চলে যান। কিন্তু সুপারিশ করা হয়েছে তোমাকেই। কে করেছে? আলফাইনের মালিক। ও হ্যাঁ, দুটোজন হাঁস কিনেছে বটে, চমৎকার হাঁসের জাত। কোত্থেকে জোগাড় করেছিলেন বলুন তো? ভালো জালা তো দেখছি, রেগে গেল দোকানদার। কোত্থেকে হাঁস পেয়েছি তা নিয়ে আপনার কি দরকার? কিন্তু এত ছোট্ট ব্যাপারে এরকম রেগে উঠছেন কেন বুঝছি না। আরে মশাই, এই একই কথা আজ কতবার শুনলাম জানেন? যান সরে পড়ুন। কারা আপনাকে জ্বালিয়েছে আমি জানি না, কিন্তু আমি এসেছিলাম একটা বাজি জিততে। বাজি জিততে? উৎসুক দেখা গেল দোকানদারকে। আরে হ্যাঁ, হাঁসটা পাড়াগাঁয়ের না শহরের, এ নিয়ে বাজি ধরেছে একজন। আমি বলেছি গাঙ্গা পাখি, সে বলেছে শহুরে। তাহলে তো মশাই আপনি হেরেছেন, এটা খাস লন্ডন শহরের হাঁস। মোটেই না, এক গিনি বাজি ধরছি। ধরছেন? তবে দেখুন। ঝপাঝপ অনেকগুলো খাতা খুলে ফেললো চোয়ারের দোকানদার। দেখিয়ে দিল 22 ডিসেম্বর, 117 নম্বর বিগস্টোন রোডের মিসেস ওয়াক্সটের কাছ থেকে
7.5 সিলিং দিয়ে কিনেছিল 2 ডজন হাঁস। সেই হাঁসই বেঁচেছে উইন্ডিগেটকে 12 সিলিংয়ে। অগাট্য প্রমাণ, নিজের চোখে ঠিকানা দেখল হোমস। মুখখানা বেজার করে এক গিলি ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে এলো বাইরে। ও ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে পেট ফাটা হাসি হাসলো অনেকক্ষণ। তারপর বললে, যখনই কারোর জুলপি দেখবে ওইভাবে ছাঁটা আর পকেটে দেখবে গোলাপি রুমালের কোন, বুঝবে তাকে বাজির নেশায় কিস্তিমাত করা যাবে। 100 পাউন্ড ঘুষ দিতে চাইলেও ওকে নোয়াতে পারতাম না। যাক গে, এবার যাওয়ার দরকার মিসেস ওয়াক্সটের কাছে। যা শুনলাম তাতে তো দেখছি আমি ছাড়াও আরো অনেকেই হাঁসের ঠিকানা জানতে উঠে পড়ে লেগেছে। কাজেই আচমকা ভীষণ চেঁচামেচি শুনলাম। ঘুরে দেখি দোকানের বাইরে বেরিয়ে এসেছেন ব্রেকিরিজ। ঘুষি তুলে ষাঁড়ের মতো গাঁ গাঁ করে গলাবাজি করছে যাকে লক্ষ্য করে। চেহারার দিক দিয়ে সে নেহাতি ভেজে বেড়াল। মুখটা ইঁদুরের মতো খড়গকায়, ভয়ে সিঁটিয়ে গেছে। এমন মান মারবো না, একেবারে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেবো। অসভ্যিত লোকজন বেরিয়ে যান এখান থেকে। ফের যদি ঘ্যান ঘ্যান করতে আসেন তো কুকুর লেলিয়ে দেবো। এরপর হাঁস কি আপনার কাছ থেকে কিনেছি? মিসেস ওয়াকশটকে নিয়ে আসুন না, যা বলা তাকেই বলবো। ঘুমিয়ে উঠলো খুদে লোকটা। কিন্তু হাঁসের চালানে আমার হাঁসটাও যে মিশে গিয়েছিল সেটা মিসেস ওয়াকশটকে গিয়ে বলুন। মিসেস ওয়াকশট তোমাকে জিজ্ঞাসা করতে বললে। তাহলে পুষিয়া রাজাকে গিয়ে জিজ্ঞাসা করুন বেল্লিক কোথাকার বলে। মারমুখ ভঙ্গিমায় তেড়ে গেল ব্রেকিনিরিজ। চম্পট দিল খড়বাকায় লোকটা। হোমস কানে কানে বললে, আহ বাঁচা গেল, ব্রিক্সটন রোডে আর কষ্ট করে যেতে হবে না। বলেই পেছন নিল লোকটার। লম্বা লম্বা পা ফেলে ধরে ফেললো একটু পরে। কাঁধে হাত রাখতেই আঁতকে উঠে লাফিয়ে গিয়ে সে ঘুরে দাঁড়ালো আমাদের দিকে। গ্যাসবাতির আলোয় দেখা গেল নিরক্ত হয়ে গিয়েছে ইঁদুরের মতো মুখখানা। নরম সুরে হোমস বললে, ব্রেকিরিজকে যা বলছিলে আমি তা শুনে ফেলেছি। কে আপনি? আমার নাম শার্লক হোমস। যে খবর প্রাণপাত করেও কেউ জানতে পারে না আমি তা জেনে ফেলি, এবং সেইটাই আমার পেশা। আমার ব্যাপার আপনি জানেন? জানি বই কি, আলফাইন থেকে মিস্টার হেনরি বেকার যে রাজহাঁসটি এনেছিলেন সেটি সরাইওয়ালা উইন্ডিগেট কিনেছিলেন ব্রেকিনিটিজের কাছ থেকে। আহ কি উপকারটাই না করলেন আবার। চলুন আমার বাড়ি। একটা চলন্ত ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে হোমস বলল, কিন্তু কথা বলছি কার সঙ্গে এখনো জানলাম না। সামান্য দ্বিধা করল লোকটা, তারপর বলল, আমার নাম জন রবিনসন। আসল নামটা বলুন। মুখ লাল হয়ে গেল খর্বকায় ব্যক্তির। জেমস রাইডার। ঠিক ঠিক, হোটেল কসমোপলিটানের পরিচারক। উঠুন গাড়িতে, যা জানতে চান সব বলবো। জেমস রাইডার গাড়িতে উঠল বটে, কিন্তু মুখ দেখে বোঝা গেল মহা ধাঁধায় পড়েছে। এক চোখে আশা আরেক চোখে ভয় নিয়ে পর্যায়ক্রমে চাইতে লাগলো আমাদের মুখের দিকে। সঘন নিঃশ্বাস আর হাতের কচলানোর মধ্যে ফুটে উঠল নার্ভাসনেস। আধ ঘন্টা লাগলো বেকার স্ট্রিট পৌঁছতে। ঘরে ঢুকে আসন গ্রহণ করার পর সোল্লাসে বলল হোমস, আপনি একটা সাদা হাঁসের পেছনে ধাওয়া করেছেন, তার লেজের দিকে কালো ডোরা কাটা, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, লাফিয়ে উঠল জেমস রাইডার। এই ঘরেই ছিল, খানদানি পাখি, মারবার পরেও একটা রত্ন পেড়ে গেছে, নীল ডিম। আর একটু হলেই টোলে পড়ে যেত রাইডার। ম্যান্টেল পিস আঁকড়ে ধরে সামলে নিল কোনো মতে, রীতিমতো টলছে তখনও। হিন্দু খুলে অত্যাশ্চর্য নীলকান্ত পদ্মরাগ তুলে দেখালো হোমস, যেন লক্ষ রোশনাই ঠিকরে গেল পাথর থেকে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল রাইডার। শান্ত কণ্ঠে হোমস বললে,
জেমস রাইডার খেল খত, আহা পড়ে যাবেন যে। ওয়াটসন, তুমি বরং ওকে একটু ব্র্যান্ডি গিলিয়ে দাও। এই ধাত নিয়ে এসব পথে আসা কেন বাপু? ব্র্যান্ডিতে কাজ হলো। ভয়ার তো চোখে হোমসের দিকে চেয়ে রইল রাইডার। গম্ভীর গলায় হোমস বললে, রাইডার, কাউন্টেসের নীলকান্ত পদ্মরাগের কথা আপনি জানলেন কি করে? ক্যাথরিন গোসাক বলেছিল। কাউন্টেসের সেই পরিচারিকা? ফাক্কা শয়তান হওয়ার মতো সব উপাদানই আপনার মধ্যে আছে জেমস রাইডার। হর্নারের অতি দুষ্কর্ম আপনি জানতেন, তাই ইচ্ছে করেই কাউন্টেসের ঘরে চুল্লির একটা শিক আলগা করে আপনি ডেকে এনেছিলেন এই হর্নারকে, যাতে সন্দেহটা তার ঘাড়েই পড়ে। সে বেরিয়ে যেতেই গয়নার বাক্স ভেঙে মণি সরিয়ে চেঁচিয়ে পাড়া মাথায় করেছিলেন আপনি। দড়াম করে আছড়ে পড়ে খপাত করে বন্ধু বরের দুপা আঁকড়ে ধরল জেমস রাইডার। আমাকে বাঁচান স্যার, আমি দেশ ছেড়ে চলে যাব, আর কখনো এমন কাজ করব না। দেখা যাবে কি করা যায়, বজ্র কণ্ঠে বললে হোমস। মনিটা হাঁসের পেটে গেল কি করে? হাঁসটাই বা দোকানে চালান হলো কিভাবে? বলছি স্যার, সব বলছি। মনি পকেটে নিয়ে মহা অশান্তিতে পড়েছিলাম, পুলিশ আমার বাড়ি পর্যন্ত সার্চ করতে পারে। কি করি, কোথায় রাখি? শুকনো মুখে গেলাম ব্রিক্সটন রোডে বোনের বাড়ি। ওক্সটকে বিয়ে করেছিল সে, হাঁস মুরগি পালে বড় করে বিক্রি করে। বসে বসে পাইপ খাচ্ছি আর ভাবছি কি করা যায়। এমন সময় পায়ের কাছে হাঁস চলতে দেখে একটা জব্বর বুদ্ধি মাথায় এলো। অনেকদিন ধরেই বোন বলছিল এবার বড়দিনে সবচেয়ে মোটা একটা হাঁস আমাকে এমনি দেবে। মনিটা সেই রকম একটা হাঁসকে খাইয়ে দিলেই তো হয়, তারপর হাঁস নিয়ে বাড়ি ফেরা যাবে। খুন যেমন বাবা তেমনই কাজ। লেজে কালো ডোরা কাটা একটা হাঁসকে চেপে ধরে মনিটা ঠেলে দিলাম। গলায় মনিটা দিতেই গিলে ফেললো সেও কোঁত করে, কিন্তু এমন প্যাক প্যাক করতে লাগলো যে দৌড়ে এলো আমার বোন। হাঁসটা সেই ফাঁকে আমার হাত ফসকে মিশে গেল অন্য হাঁসের মধ্যেই। বোনকে বললাম যে তুই যে একটা হাঁস দিবি বলেছিলি এবারে দে। ও বলল বেশ নাও যেটা খুশি। আমি তারপর হাঁসটাকে ধরে এনে মেরে নিয়ে গেলাম বাড়ি। পেট কাটবার পর যখন পাথর খুঁজে পেলাম না, তখন বুঝলাম সর্বনাশ হয়েছে, ভুল করে অন্য হাঁস মেরে এনেছি। আসলটা তো বোনের বাড়িতেই রয়ে গেছে। তখনই গেলাম, দেখি কোনো হাঁস আর নেই। বোনকে জিজ্ঞাসা করলাম, ও বলল সব হাঁস চালান হয়ে গেছে কভেন গার্ডেন মার্কেটের ব্রেকিং ব্রিজের দোকানে। আমি চিৎকার করে তখন জিজ্ঞেস করলাম, লেজে কালো ডোরা কাটা একটা হাঁস ছিল তার মধ্যে? সে বলল যে ওরকম দুটো হাঁস ছিল, হুবহু একই রকম। শুনে তো আকেল গুড়ুম হয়ে গেল আমার। বুঝলাম কি কাণ্ড ঘটেছে, ছুটলাম কনভেন্ট গার্ডেনে। ব্রেকিং ব্রিজ হাঁস বেঁচে দিয়েছে ততক্ষণে, কিন্তু কিছুতেই বলছে না কাকে বেঁচেছে। সারাদিন কত জিজ্ঞেস করেছি, বারবার হাঁকিয়ে দিয়েছে। আপনারাও শুনলেন কীরকম ব্যবহার করলো আমার সঙ্গে। যে জিনিসের জন্য এত বড় পাপ করলাম, ভালো করে তা দেখতে পর্যন্ত পেলাম না আমি। বলতে বলতে দু হাতে মুখ ঢেকে ডুকরে উঠল জেমস রাইডার। তারপর বেশ কিছুক্ষণ নৈঃশব্দ চেপে বসলো ঘরে। টেবিলের কোণে আঙুল ঢুকে বাজনা বাজিয়ে চলল শার্লক হোমস। তারপর উঠে গিয়ে দরজা খুলে বলল, দূর হও, যাও। মা চালেন, ভগবান আপনার মঙ্গল করবেন। আবার কথা, বেরো বলছি। দুম দাম করে সিঁড়িতে আওয়াজ শুনলাম। দড়াম করে খুলেই বন্ধ হয়ে গেল সদর দরজা। পায়ের আওয়াজ মিলিয়ে গেল রাস্তায়। মাটির পাইপটা তুলে নিয়ে হোমস বলল, ওয়াটসন, দৈবাত এ কেসে নাক গলিয়ে ফেলেছি, কাজেই কর্তব্য করে গেলাম। এত ভয় পেয়েছে লোকটা যে হর্নারের বিরুদ্ধে সাক্ষী দিতে আর যাবে না, সে বেচারিও খালাস পেয়ে যাবে। পুলিশের মাইনে করা চাকর আমি নই, তাই ক্ষমা করলাম আসল চোরকে। যদি না করি, যদি জেলে পাঠাই, তাহলে দেখবে সমাজে আরেকটা দাগি চোরের সংখ্যা বাড়বে। কিন্তু এখন যা করলাম এর ফলে
আর কোনোদিনও এ পথও মাড়াবে না। এবার ঘন্টা বাজাও, বুনো মুরগির মাংস দিয়ে তদন্ত শুরু করা যাক। শুনছিলেন নীলকান্ত পদ্মরাগের আশ্চর্য অ্যাডভেঞ্চার। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে আরো দুর্দান্ত সব গল্পগুচ্ছ নিয়ে আমি আসছি অর্লি সাসপেন্সে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিন।